Assalamualaikum. গণিত ক্লাসে আমার নার্সারি ছাত্র সোনামণিদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম বুধবার বলো তো? হ্যাঁ, যোগ করা। কেমন যোগ করা শিখেছিলাম? পাশাপাশি। আর তোমরা তো অনেকে আমাকে কি এসডব্লিউ করে পাঠিয়েছো, যারা আমাকে এসডব্লিউ করে ইমো মেসেঞ্জার পাঠিয়েছো তাদের জন্য একটা আমার হাততালি। তো আমি আশা করব আমার অন্যান্য যে বন্ধুরা আছো তোমরা সবাই এই অঙ্কগুলো এসডব্লিউ করে অবশ্যই ম্যামকে কি পাঠিয়ে দেবে। তো আজকে আমরা শিখব, গত ক্লাসে শিখেছিলাম পাশাপাশি, আর আজকে শিখব আমরা কি উপরে নিচে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা শিখব উপরে আর নিচে, উপর নিচে অঙ্ক করা। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আর হ্যাঁ, তোমাদের অঙ্কগুলো আমি দেখেছি অনেক সুন্দর হয়েছে, কিন্তু আর একটু ফাঁকা দিয়ে করবে, ফাঁকা ফাঁকা করে লিখবে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করব। আর অবশ্যই তোমরা সবাই হাতে কি দিবে বলো তো? সিডব্লিউ দিবে। সিডব্লিউ দিয়ে তোমাদের যে পিকচারে তারিখটা আছে সেই তারিখগুলো দিবে। ঠিক আছে বন্ধুরা, তো সবাই দোয়াগুলো সবাই আমার সাথে সাথে বলো, বিসমিল্লাহির রহমানুর রহিম, রাব্বি জিদনি ইলমা। তো বন্ধুরা দেখো এখানে কত আছে সংখ্যাটা বলো তো? এই সংখ্যাটা কত? পাঁচ। পাঁচ, তাহলে আমি এখানে কয়টা দাগ দিব? পাঁচটি। দেখো আমরা এবার দাগটা দিব কোথায়? পাশে, সাইডে, বুঝতে পেরেছো? আর পাশাপাশি দাগগুলো দিয়েছিলাম নিচে। তো দেখো আমি এখানে পাঁচটি দাগ দিব, এক দুই তিন চার পাঁচ। তো নিচে কত আছে দেখো তো? তিন। তাহলে কয়টি দাগ দিব? তিনটি, এক দুই তিন। এবার আমরা সবগুলো দাগ গুনব, বুঝতে পেরেছো বন্ধুরা? তোমার এখানে যে সংখ্যা দেখবে ওই কয়টায় দাগ দিতে হবে, নিচে যে যে সংখ্যাটা থাকবে ওই কয়টায় দাগ দিতে হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা সব গুনি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। কত হলো? আট। আটটা আমরা কোথায় লিখবো বলো তো? কোথায় লিখবো? এখানে, এখানে লিখবো? না বন্ধুরা, এখানে লিখলে হবে না। কোথায় লিখতে হবে বলো তো? আমরা লিখবো আটটা এই যে সংখ্যা নিচে, এই সংখ্যা নিচে, বুঝতে পেরেছো? যখন দুটো সংখ্যা হবে গুণে তখন আমরা একটা সংখ্যা লিখবো এটা নিচে, আরেকটি সংখ্যা লিখবো এটা নিচে। এখন বুঝতে পেরেছো? তো চলো আমরা এবার খ নম্বরটা করে ফেলি। খ নম্বরে এখানে কয়টা দাগ দিব? ছয়টি, এক দুই তিন চার পাঁচ ছয়। নিচে কয়টি দাগ দিব বলো তো? চারটি, এক দুই তিন চার। এবার আমরা গুনি, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় পরে কত বলো তো? এক্সিলেন্ট, সাত। সাত আট নয় দশ, কত হয়েছে? দশ। দশ কত কত বলো তো? দুই দশ দুই শূন্য দশ, হয়নি, একে শূন্য দশ, গুড। এই যে এক লিখে শূন্য। দেখো এখানে আমাদের দুটো সংখ্যা হয়েছে না, কয়টি সংখ্যা হয়েছে? দুইটি, দশ। আর এখানে আমাদের একটি সংখ্যা, তাহলে যখন দুটি সংখ্যা আসবে তখন আমরা একটি সংখ্যা লিখবো চোখের নিচে, আর একটি সংখ্যা লিখবো সংখ্যার নিচে। আর যখন একটি সংখ্যা হবে গুণে তখন শুধু আমরা এখানে লিখব, বুঝতে পেরেছো? তো বন্ধুরা দেখো এবার পড়বো আমরা এই গ নম্বরটা পড়বো। ঠিক আছে, গ নম্বর এখানে কয়টি রাখবো বলো তো? সাতটি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। নিচে কয়টি? পাঁচটি, এক দুই তিন চার পাঁচ। এবার আমরা সবগুলো গুনবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। বলো তো বারো কত কত হয়? এক দশ দুই বারো, গুড। যারা বলতে পেরেছো তাদের জন্য একটা হাততালি। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু একই সংখ্যা আছে, উপরেও তিন আছে নিচেও তিন আছে, তাহলে এখানে আমরা কি করবো বলো তো? উপরেও তিনটা দাগ দিবো, নিচেও তিনটা দাগ দিবো, বুঝতে পেরেছো? তাহলে আমরা উপরে প্রথমে কয়টি দাগ দিব? তিনটি। দেখো আমি কিন্তু দাগগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি।
যেন আমাদের গুনতে সুবিধা হয় বুঝতে পেরেছো তোমরা যদি অনেক কাছ কাছে যদি যেভাবে একদম কাছ কাছে দাগ দাও তাহলে তো তুমি গুনতেই পারবে না সেজন্য দাগগুলো কি করতে হবে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আবার নিচে দেখো 1 2 3 এবার আমরা গুনি 1 2 3 4 5 6 হয়েছে তো এই অঙ্কটা দেখো বন্ধুরা আবার কিন্তু অন্যরকম উপরে দেখো একটা সংখ্যা আছে নিচে কিন্তু কোনো সংখ্যা নেই শুধু একটা শূন্য শূন্যর তো কোনো দাগ হবে না দাগ কি হবে বলো শূন্য তো একটা সংখ্যা কিন্তু ওটা তো আমরা দাগ দিতে পারবো না তাহলে আমরা এখানে কয়টা দাগ দিব গুড 9টি 1 2 3 4 5 6 7 8 9 দেখো নিচে আমাদের দাগ দিতে হবে না কারণ নিচে তো শূন্য তাহলে আমাদের এখানে কি হবে বলো তো কি হবে বলো কে বলতে পারবে বলতে পেরেছো মনে হয় পেরেছো 9 হবে গুড এই দেখো 9 তারপর দেখো বন্ধুরা এখানে কত আছে 10 তাহলে আমরা কয়টি দাগ দিব 10টি 1 2 3 4 5 6 7 8 9 10 নিচে কয়টি দাগ দিব 4টি দেখো 1 2 3 4 এবার আমরা সবগুলো দাগ গুনব 1 2 3 4 5 6 7 8 9 10 10 এর পর কত হবে বলো তো 11 হ্যাঁ 11 12 13 14 এই যে দেখো 14 14 দেখেছো বন্ধুরা তাহলে আমি আশা করব তোমরা কি সবাই অঙ্কগুলো কি অনেক ভালো করে বুঝতে পেরেছো আর তোমাদের বইও কিন্তু দেওয়া আছে যে দেখেছো বইও আছে তাহলে বন্ধুরা এটা তোমাদের এসডব্লিউ থাকবে তোমরা অবশ্যই অঙ্কগুলো কি এসডব্লিউ করে ম্যামকে পাঠিয়ে দিবা আর তোমাদের যেহেতু দাগ কাটার খাতা তোমরা ক নম্বরটা করে তারপরে একটু ফাঁকা রেখে খ নম্বর করো মানে এক পাশে এক সারিতে তোমরা দুটো করে করবে ওকে তারপর নিচে তিন চার ঘর ফাঁকা দিয়ে আবার ঘ নাম্বার করবে তারপরে আবার ঘ নাম্বার করবে ঠিক আছে বন্ধুরা তো এটা তোমাদের এসডব্লিউ থাকলো তোমরা আমি আশা করব অবশ্যই কি তোমরা সবাই ভালো করে অঙ্কগুলো করে এসডব্লিউ করে ম্যামকে পাঠিয়ে দিবে বা রেখে দিবে আমি যখন তোমাদের বাসায় ইনশাল্লাহ যাচ্ছি এখন তো সবার বাসায় হোম ভিজিটটা যাচ্ছি আমি গিয়ে তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দিয়ে আসবো আর যাদের যেখানে সমস্যা থাকবে সেগুলোকে একটু একটা কিছুতে লিখে রেখো যেন আমি সেগুলো আমি আমি যখন তোমাদের বাসায় যাব তোমরা তখন সেগুলো আমাকে বললে আমি তোমাদের সলভ করে দেবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই এই যে এই জিনিসটা এটা কি বলতো মাস্ক এটা পড়তে ভুলো না তারপরে হাতটা বারবার ওয়াশ করো আম্মু আব্বু মোর কথা শুনো আর আমাদের কি মাস বলতো আগস্ট মাস আগস্ট মাস হচ্ছে আমাদের শোকের মাস কেন বলতো এই মাসে আমরা কি আমাদের অনেক অনেক গুণীজনকে হারিয়েছি যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকী ওনার পুরো পরিবারকে মেরে ফেলেছিল তাই না এটা হচ্ছে আমাদের শোকের মাস তো তোমরা সবাই আমার আব্বু মোর কথা শুনো ভালো থেকো সুস্থ থেকো